বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চারটা ফেস ওয়াশ নিয়ে কথা বলবো। এই চারটা ফেস ওয়াশই হচ্ছে চার ব্র্যান্ডের, বাট প্রত্যেকটা ফেস ওয়াশেই আপনার লেমনের মানে লেবুর এসেন্স দেওয়া আছে এবং লেবুর কার্যকারিতা দেওয়া আছে। কিন্তু আমাদের স্কিনের জন্য কোন ফেস ওয়াশটি আসলে সুইটেবল হবে, কারণ আপনি ভাবতে পারেন যে গার্নিয়ার লাইটও লেমন, ওয়াইসির এটাও লেমন, হিমালয়টাও লেমন, আবার জয়ের এটাও লেমন। তো আপনার কোন লেমন কোন ফেস ওয়াশটা কাজে লাগবে এটাই হচ্ছে আপনাদের জানা দরকার মেনলি, কারণ আমরা যদি আমাদের স্কিন অনুযায়ী ফেস ওয়াশ বা যে কোনো প্রোডাক্ট ইউজ না করি তাহলে স্কিনের ভালোর চেয়ে খারাপ হয়ে যায়। তো আমি প্রথমে বলবো গার্নিয়ারের কথা। গার্নিয়ার ফেস ওয়াশটি হচ্ছে স্কিনের ডালনেস দূর করে, অ্যান্ড এইখানে দেওয়া আছে এই যে ইউজার লেমন। এই ইউজার লেমনটা হচ্ছে আপনার জাপানি একটা প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্ট। এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করার ফলে যেটা হয়েছে যে এই স্কিন আমাদের স্কিনকে খুব মানে ডালনেস হতে দেয় না এবং স্কিনের দুর্বলতা চলে যায় এবং স্কিনকে ব্রাইট এবং জীবন্ত করে তোলেন। তো এবং এই ফেস ওয়াশটি হচ্ছে অল স্কিন টাইপ, যে কোনো স্কিনেই আপনি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন। তো আপনারা যারা ইউজ করতে চান গার্নিয়ার ইউজ করতে পারেন। মেইন কথা হচ্ছে যে এটা ডালনেস দূর করবে এবং আপনার স্কিনকে ব্রাইট করবে আর দুর্বলতা কমিয়ে দিয়ে স্কিনকে দেবে জীবন্ত একটা লুকস। এটা গেল। এরপরে হচ্ছে আসতেছে হোয়াইটনিং, ওয়াইসির হোয়াইটনিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি আপনার স্কিনের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে, মানে যাদের অয়েলি স্কিন তাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে, কারণ এই অয়েলি স্কিনে প্রচুর পরিমাণে আপনার অতিরিক্ত অয়েল হয় এবং সেই অয়েলের কারণে প্রচুর ধুলাবালি জমে এবং এই ধুলাবালির ফলে জমে ব্রণের সৃষ্টি হয়, পিম্পলের সৃষ্টি হয়, র্যাশেজের সৃষ্টি হয়। তো সেই র্যাশেজগুলো দূর হবে, পিম্পলটা হওয়া কমে যাবে, তারপর ব্রণ হওয়া কমে যাবে, যেটা আমাদের স্কিনের জন্য খুব দরকার। তার মানে হচ্ছে এটা আপনার ব্রণ স্কিন, মানে যাদের মুখে প্রচুর ব্রণ হয় তাদের জন্য এই ওয়াইসি লেমন ফেস ওয়াশটি খুব ভালো, কারণ ডিপ ক্লিন করতেছে, অয়েল কন্ট্রোল করতেছে খুব ভালোভাবে। এবং এটা আপনি যদি একটা না তিন চার মাস ইউজ করেন তারপরে আপনার একটা ফেয়ার মানে একটু স্কিন টোনটা একটু আপ করবে, কারণ হচ্ছে এটা হোয়াইটেনিং ব্যাপারটাও আছে এই ফেস ওয়াশটা। এবং এটা বাংলাদেশি প্রোডাক্ট, সরি থাইল্যান্ডের প্রোডাক্ট। এটা কিনতে আপনার 210 টাকা লাগবে। ও এখানে আমি বলে নিই যে গার্নিয়ারটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এইটা 250 টাকা নেবে, ঠিক আছে? তো এই ফেস ওয়াশটা আপনারা এখন চিন্তা করবেন যে এখান থেকে কোনটা নেবেন। এরপরে হচ্ছে হিমালয় আসি। হিমালয় ফেস ওয়াশটা হচ্ছে আপনাদের স্কিনের জন্য ভালো। এখন এই এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো এবং যাদের স্কিনে অল্পতেই ছোটো ছোটো দাগ হয়ে যায় এবং দাগটা অনেক স্টেইন করে মানে অনেক দিন পর্যন্ত থাকে, তার সেই সব স্কিনের জন্য এই হচ্ছে এই ফেস ওয়াশটি। এই ফেস ওয়াশটি হচ্ছে ছোটো দাগগুলো দূর করতে সাহায্য করে এবং একটা সময় এই মানে এই ইউজ করতে করতে দেখা যায় যে আমাদের স্কিনে সেই ছোটো দাগগুলো হওয়া বন্ধ হয়ে যায়। তো এই দিক থেকে এই ফেস ওয়াশটি ভালো। এবং এই ফেস ওয়াশটি টোটালি সোপ ফ্রি, মানে এই ফেস ওয়াশের সোপ সাবানের কোনো প্রকার কোনো কিছু দিয়েই এটা ফেস ওয়াশটা তৈরি করা হয়নি। তো আপনারা এটা এই সেই দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে এই ফেস ওয়াশটা। তারপরে হচ্ছে জয় স্কিন ফ্রুট ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাইট লুকস দেয় আমাদের স্কিনকে। যখন আপনি বাইরে থেকে মানে স্কিনে বাইরে থেকে আসবেন, আসার পরে আপনি স্কিনটাকে ওয়াশ করবেন, মুখটাকে ওয়াশ করবেন, তখনই আপনার মনে হবে যে একদম ফ্রেশ একটা লুকস দিচ্ছে, ব্রাইটনেস দিচ্ছে, গ্লোয়িং একটা লুকস দিচ্ছে। এবং যাদের মুখে মানে মুখটা রুক্ষ হয়ে যায় তাদের জন্য এই স্কিন মানে এই ফেস ওয়াশটা খুব ভালো, কারণ স্কিনটাকে রুক্ষনেস থেকে রুক্ষ হওয়া থেকে মানে স্কিনটাকে একটু ফ্রেশ জীবন্ত একটা লুকস দেয়। তো রুক্ষতা দূর করে দেয় আর পিম্পল হওয়াটা কমায় দেবে এবং স্কিনের ডেড সেলগুলোকে মানে দূর করতে রিমুভ করতে সাহায্য করে। তো এইখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আপনার পোর মিনিমাইজ করতে হচ্ছে হোয়াইটেনিং ফেস ওয়াশটা খুব ভালো কাজ করে, মানে হোয়াইটেন এই ফেস ওয়াশ ওয়াইসির ফেস ওয়াশটা পোর মিনিমাইজ করতেও সাহায্য করে। তো আপনারা এইখানে আমি বলে দিলাম চারটা ফেস ওয়াশের কথা। একটা হচ্ছে আবার বলি যে এটা হচ্ছে আপনার ডালনেস দূর করে এবং
আপনার যে কোনো স্কিনের জন্য এই ফেস ওয়াশটা চলবে। এরপরে হচ্ছে আপনার এটা পোর মিনিমাইজ করবে, পিম্পল মানে মেইন দরকার হচ্ছে এটা। ওয়াইসের ফেস ওয়াশটা হচ্ছে মেইন প্রয়োজন যাদের ব্রণ আছে তাদের জন্য। তো আপনাদের ব্রণওয়ালা মুখের জন্য এই ওয়াইসের ফেস ওয়াশটা ভালো। আর হিমালয়ের ফেস ওয়াশটা হচ্ছে আপনার যাদের মুখে ছোট অল্প দাগ হয় তাদের জন্য, আর রুক্ষ ত্বকের জন্য জয় ফেস ওয়াশটা। তো লেমনের এই তিনটা ফেস চারটা ফেস ওয়াশই আপনারা ইউজ করবেন যাদের ত্বক যেমন যেমন ডালনেস, তারপরে হচ্ছে ব্রণ যাদের স্কিনে আছে, এরপরে হচ্ছে ছোট ছোট দাগ হয় যাদের মুখে বেশি, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে রুক্ষতা দূর করার জন্য। তো আপনারা ইউজ করে দেখুন, আপনারা আমি যে যেমন বললাম ভালো একটা রেজাল্টে পাবেন। এবং আপনাদের যদি মনে হয় যে না আপনাদের গার্নিয়ার ইউজ করে কোনো প্রবলেম হয়েছে বা ওয়াইসি ইউজ করে প্রবলেম হয়েছে, তো আপনাদের স্কিন টাইপ অনুযায়ী আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্কিনে কোন সমস্যাটা হয়েছে। আমি চেষ্টা করব সেটার ভালো একটা সলিউশন দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।